হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইনফর্মার নেমু ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং যে আপডেট ঘূর্ণিঝড় শাহিনের গতিপথ এখন কোন দিকে বা এই ঘূর্ণিঝড় কবে নাগাদ আসতে পারে এর ঘণ্টায় গতিবেগ কত হতে পারে লেটেস্ট আপডেট কি উঠে এসেছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কী জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে আপনারা যে কাজটি করবেন ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে অল প্রেস করুন ভিডিওটিকে লাইক দিন এর পাশাপাশি আপনারা কোন জেলা বা কোন ব্লক থেকে ভিডিওটি দেখছেন তা ভিডিওর কমেন্টে অবশ্যই জানান আর আপনারা যদি বাংলাদেশ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো চলুন আজকের যে আপডেট সাইন ঘূর্ণিঝড়কে নিয়ে তা আমরা দেখে নিই বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলো শাহীন ভারতীয় উপকূল থেকে দূরে সরলেও উত্তাল হবে সমুদ্র ভারতীয় উপকূল থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় শাহিন যা শুক্রবার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে তবে ভারতীয় উপকূল পার না করলেও মহারাষ্ট্র এবং গুজরাতে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন পাশাপাশি ভারতীয় মৌসুম ভবনের বুলেটিনে জানানো হয়েছে গত ছ ঘন্টায় ভার পনেরো কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে শাহিন ভোর পাঁচটা তিরিশ মিনিটে তা গুজরাটের দেবভূমি দ্বারকার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় তা মাকরানা উপকূলের পাশ দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিমে ওমান উপকূলের অগ্রসর হবে সেই সময় ক্রমশ গতি হারাতে থাকবে শাহিন তারপর তা ঘূর্ণিঝড় হিসাবে আগামী সোমবার ওমান উপকূল পার করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি আরও কি আপডেট উঠে এসেছে আমরা দেখে নেব দেখুন এমনিতে ভারতীয় উপকূল থেকে শাহিন দূরে সরে গেলেও মহারাষ্ট্র ও গুজরাটের সমুদ্র উত্তাল থাকবে উত্তর আরব সাগরে উঁচু ছয় থেকে নয় মিটার জলোচ্ছ্বাস বা ঘন্টায় বাষট্টি থেকে সাতাশি কিলোমিটার বেগে অতি উঁচু নয় নয় থেকে চোদ্দ মিটার জলোচ্ছ্বাস বা ঘন্টায় সত্তর থেকে একশো কিলোমিটার বেগে ঢেউ আছড়ে পড়বে ভারতীয় মৌসুম ভবনের এক আধিকারিক জানিয়েছেন মাকরান এবং ওমান উপকূলে সমুদ্র অত্যন্ত উত্তাল হবে মৎস্যজীবীদের উত্তর আরব সাগরের দিকে যেতে নিষেধ করা হয়েছে পাশাপাশি উল্লেখ্য বঙ্গোপসাগরের গুলাবের লেজ ধরে আরব সাগরে উৎপত্তি হয় শাহিনের তার জেরে ভারতের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়েছে গত ছাব্বিশে সেপ্টেম্বর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল গুলাব এই আপডেটটি কিন্তু আপাতত উঠে এসেছে যখন পরবর্তী আপডেট আসবে আমি কিন্তু অবশ্যই জানাবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল প্রেস করুন ভিডিওটিকে লাইক দিন এবং কোন জেলা বা কোন ব্লক থেকে ভিডিওটি দেখছেন তা কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা প্রত্যেকে সুস্থ এবং সুরক্ষিত থাকবেন